বুধবুধের রণডিহা ড্যাম্পে দেবের নতুন বাংলা ছবি খাদানের শুটিং করতে মঙ্গলবার সকালে আসেন দেব ও যিশু। সকাল থেকেই দামোদর নদের মাঝে শুরু হয় শুটিং। এদিন শুটিংয়ের মাঝে দুপুর একটায় বিরতি নিয়ে শুটিং স্থল ছাড়েন দেব। গাড়িতে ওঠার আগে পায়ে হেঁটে তিনি নদের পাড়ে তার ভক্তদের কাছে গিয়ে ভক্তদের ডাকে সাড়া দেন এবং হাত মেলান। এদিন দেব এবং যিশুকে দেখতে বাঁকুড়া ও বর্ধমান দুই জেলার হাজার হাজার মানুষ দামোদর নদের পাড়ে ভিড় জমিয়েছিলেন। এদিন সংবাদ মাধ্যমের সাথে দেব কথা না বললেও দেবকে কাছ থেকে দেখতে পেয়ে খুশি ভক্তরা। দেখতেছিলেন এখানে? এসেছিলাম, শুনছি লোকের কাছে যে দেব এসছে, আচ্ছা, আর যিশু এসছে, কিন্তু জানি না সঠিক কে কে। দেখতে পেয়েছেন দেবকে? দেখতে হ্যাঁ দেখতে দেখতে আসা হয়েছিল এখানে, শুটিং হচ্ছিল। হ্যাঁ দেবদাকে দেখতে আসলাম। কিসের শুটিং চলছিল এখানে? খাদান মুভি একটা সিরিয়াল চলছে, বাংলা সিনেমা। বাংলা সিনেমা মানে দেবকে দেখা গেছে? হ্যাঁ দেখতে দেখা গেছে, অনেক দূর এসছে সেটা আমাদের এখানে। দেবদাস সুভাষ স্যার।